সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকেই ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছে। ঈদ অনেক আনন্দে কাটিয়েছো তোমরা সকলেই, যদিও ঘরবন্দি, তারপরও আমরা সকলে আনন্দ করেছি। কুরবানি ঈদের মজাটা একটু অন্যরকম। তোমরা সকলেই সকলেই খুব বেশি ব্যস্ত থাকো একটু কুরবানি ঈদে, তাই না? তো ঈদের পরে বেশ কিছুদিন হয়ে গেল আমরা কিশোর বাতাবরণের প্ল্যাটফর্ম থেকে যুক্তিবিদ্যার ক্লাসে তোমাদের সকলকে, আমার শিক্ষার্থী সহ আরও যারা আমার ক্লাসটি উপভোগ করছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে আমরা যুক্তিবিদ্যার প্রথম পত্র কিন্তু শেষ করে ফেলেছি। প্রথম পত্র শেষ করেছি বলতে, প্রথম পত্রের আমরা লাস্টের যে তিনটি চ্যাপ্টার রয়েছে, এই সেই তিনটি চ্যাপ্টার হচ্ছে আমরা কোর্সগুলি কোর্স কমপ্লিট করেছি। আজ আমরা যে চ্যাপ্টারটি শুরু করবো সেটি হচ্ছে সেকেন্ড পেপারের সিক্স চ্যাপ্টার। সেকেন্ড পেপারের দ্বিতীয় পত্রের আমরা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় পড়বো আমরা। ওকে, তো দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় হচ্ছে ব্যাখ্যা। অধ্যায়টির নাম হচ্ছে ব্যাখ্যা। আমরা ব্যাখ্যা অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমরা ছয় সাত আট দ্বিতীয় পত্রের এই তিনটি অধ্যায় ফার্স্টে শেষ করে নিব যুক্তিবিদ্যার। তাহলে আমাদের সেকেন্ড ইয়ারের যে সিলেবাসটি, মূলত টেস্টের আগে যেটি, সেটি আমাদের শেষ হয়ে যাবে। তো তোমরা কি কথা থেকে জয়েন করেছো প্লিজ আমাকে হচ্ছে একটু জানিয়ে দাও। আর অনেকদিন পরে দেখা, তোমাদের সকলকে ঈদ মোবারক আমি অগ্রিম জানিয়ে রাখছি। তোমরা সকলে জানাতে থাকো যে কি কথা থেকে জয়েন করেছো, খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা আমাদের যুক্তিবিদ্যার ক্লাস এখনই শুরু করে দেবো। থ্যাংকস। ওকে, দেখে নি কে কে তোমরা জয়েন করেছো। রিফা, ওয়ালাইকুম আসসালাম। এই তো রিফা চলে এসেছে। রুমি, তোমাকেও স্বাগত জানাচ্ছি, খুশিয়ারা আছো। পলক, হ্যালো, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। আমরা ক্লাসটি শুরু করে দিব, ব্যাখ্যা ক্লাসটি। ওকে, তাহলে তোমরা ব্যাখ্যা শব্দটি শুনলে বুঝতে পারছো আসলে ব্যাখ্যা বলতে কি বোঝানো হচ্ছে। আমাদের এই ব্যাখ্যা অধ্যায়টি গুরুত্বপূর্ণ। আমরা জানি ব্যাখ্যা অধ্যায় থেকে একটি এক্সাইট কোশ্চেন অবশ্যই তোমাদের সিকিউতে আসবে, এবং এই অধ্যায়টি অনেকটাই অনেক সহজ। এই অধ্যায় থেকে তোমরা চাইলে এই অধ্যায় থেকে একটি মানে ফুল সেট কোশ্চেনটি খুব সহজে আনসারিং করতে পারো। কনফিউশনের খুব বেশি সুযোগ নাই এই অধ্যায়ের কোশ্চেন থেকে। অন্য অধ্যায় যেমন তোমরা কনফিউজড হয়ে যাও যে প্রয়োগটি ধরতে পারো না বা অনুধাবনটি বুঝতে পারো না, তো এই অধ্যায় যেটা হবে খুব সিম্পল কোশ্চেন হবে, সিম্পল টপিক। সো তোমরা এই অধ্যায়টি একটু ভালো করে গ্রাস্প করে নিতে পারলে ভালোভাবে আনসারিং করতে পারবে। ওকে, তাহলে পিনাক দেবনাথ, ওয়ালাইকুম আসসালাম। আকাশ সাহা, কমর, ওকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এখন আমরা শুরু করি ব্যাখ্যা অধ্যায়। দেখো, ব্যাখ্যা শব্দটির ফার্স্টে আমরা যেটা পড়বো সেটি হচ্ছে ব্যাখ্যাকে আমরা একটু ব্যাখ্যা করব যে ব্যাখ্যাটি কি জিনিস। আমরা পরীক্ষাতে যে কোশ্চেন এখান থেকে আসে যে ব্যাখ্যা বলতে কি বুঝো, ব্যাখ্যা কাকে বলে, বা ব্যাখ্যা সম্বন্ধে ধারণা দাও, তাহলে সেক্ষেত্রে বা ব্যাখ্যার ব্যুৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করো, এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে। তাহলে তোমাদেরকে ফার্স্টে আমরা ব্যাখ্যার ব্যুৎপত্তিগত অর্থটি আমরা জানার চেষ্টা করব। দেখো, ব্যাখ্যার যে ইংলিশ টার্ম সেটা হচ্ছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন শব্দটিকে আমরা যদি ভাগ করি, একটু যদি আমরা এর পিছনে যেতে চাই, তাহলে সেটি এসেছে এক্সপ্ল্যান থেকে। ওকে, এক্সপ্ল্যান থেকে। তো এই যে এক্সপ্ল্যান শব্দটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুটি ভাগ রয়েছে, এক্স আর প্ল্যান, যেটি আসলে মূলত ল্যাটিন শব্দ। এটি মূলত ল্যাটিন ওয়ার্ড, তাহলে ল্যাটিন ওয়ার্ড থেকে ইংলিশে এসেছে, তাই না? সেখানে আমরা পেয়েছি শব্দটি। তাহলে এই এক্স আর প্ল্যান শব্দটি, এক্সপ্ল্যান শব্দটি এসেছে এক্স প্লাস প্ল্যান থেকে। এই দুটি ভিন্ন ভিন্ন শব্দ। তাহলে এক্স আর প্ল্যান, এই দুটি হচ্ছে মূল রুট ওয়ার্ড, মূল শব্দ, তারপরে ল্যাটিন যে শব্দটি গঠিত হয়েছিল সেটি হচ্ছে এক্সপ্ল্যান, এবং এক্সপ্ল্যান থেকে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা, এটা তোমরা জানো, এটা নিয়ে আমরা আলোচনা করছি। আর ফার্স্টে যেটি এক্স, এক্স অর্থ মূলত হচ্ছে যে পূর্বের যে অবস্থা, আমরা বলি না এক্স কলিগ, আমার পূর্বের সাবেক সহকর্মী, তাই না? আমরা এখানে কথা বলি। তাহলে এই যে এক্স শব্দের অর্থ হচ্ছে পূর্ববর্তী, পূর্বাবস্থা, তাই না? তাহলে এটি হচ্ছে পূর্বাবস্থা, পূর্বাবস্থা মানে পূর্বের অবস্থা। আর প্ল্যান, এই শব্দটি আমরা জানি প্ল্যান মানে পরিকল্পনা, তাই না? সেই প্ল্যান না, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে প্ল্যানের সাথে আমরা এটিকে যে প্ল্যানও বলি, এক্সপ্ল্যানও, এটা আসলে এক্সপ্ল্যানও, প্ল্যান ওই ওটা দিতে ভুলে গেছি। এই যে প্ল্যানও শব্দটি,
দেখো তোমরা প্ল্যান মনে রেখো না, তোমরা প্ল্যানও মনে রাখো। প্ল্যান শব্দটি মূলত হচ্ছে সামথিং টু মেক প্লেইন। ওকে, আমরা যখন কোনো কিছুকে প্লেইন করে দিই, বলে একটু সহজ সরল ভাবে বলো তো, বেশি জটিল করো না, বলে না কথাটা। তো যখন কোনো কিছুকে আমরা প্লেইন করে দিই, দ্যাট মিন্স সহজ করে দিই, সিম্পল করে দিই, তখন সেটাকে বলা হয় প্ল্যানও। প্ল্যান দ্যাট মিন্স কোনো কিছুকে সহজ সরল ভাবে উপস্থাপন করা, কোনো কিছুকে সহজ সরল ভাবে উপস্থাপন করা। ওকে, তাহলে দেখো এই দুটি থেকে এটি হচ্ছে যে আউট অফ বা পূর্বাবস্থা, আর প্ল্যানো দ্যাট মিন্স টু মেক ইট প্লেইন, কোন কিছুকে প্লেইন করে দাও, দ্যাট মিন্স কোন কিছুকে সহজ সরল ভাবে উপস্থাপন করা বা কোন কিছুকে সহজ সরল করা। তাহলে এই যে আগের একটি ছিল পূর্বাবস্থা, মানে আগের একটি জটিল অবস্থা ছিল, সেটিকে কি করা হলো, প্লেইন করে দেওয়া হলো। প্ল্যানো যেটাকে প্লেইন করে দেওয়া হলো, তারপরে এই শব্দটি এসেছে এক্সপ্ল্যানো, দ্যাট মিন্স এক্সপ্লেনেশন শব্দটির আমরা যদি ব্যুৎপত্তিগত অর্থ খোঁজার চেষ্টা করি ল্যাটিন শব্দ থেকে, তাহলে আমরা পাবো যে কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে সহজ সরল ভাবে উপস্থাপন করা। কথাটি তোমরা আমার সাথে সাথে মুখে রিপিট করতে পারো, সহজ সরল ভাবে উপস্থাপন করা, কারণ এটি এই কথাটি যদি তোমরা যদি এখনই আমার সাথে ক্লাস করছো যারা, তারা যদি আমার সাথে রিপিট করতে পারো, তাহলে সেটি কিন্তু তোমাদের জন্য এখন পড়াটা হয়ে গেল, তাই না? আমরা যদি এখনই বলি যে এক্সপ্লেনেশন শব্দের অর্থ যে কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে কি করা, একটি জটিল ও দুর্বোধ্য বিষয় যেটা হচ্ছে পূর্বের অবস্থা ছিল, সেটিকে পরবর্তীতে কি করা, সহজ সরলভাবে উপস্থাপন করা বা সহজ সরলভাবে সেটাকে ব্যক্ত করা, সেটি হচ্ছে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। তাহলে আমরা ব্যুৎপত্তি গত অর্থ যদি আমাদের কাছে জানতে চাই, আমরা এক্স আর প্ল্যানো এই শব্দটিতে রুট ওয়ার্ড সেটিকে আমরা উল্লেখ করব, এবং সেখান থেকে যে আমরা ল্যাটিন ওয়ার্ড পেয়েছি এক্সপ্ল্যানো সেটিকে আমরা উল্লেখ করে আমরা বলবো যে এক্সপ্ল্যানো শব্দের অর্থ। তাহলে আমরা যেটা ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে পাচ্ছি সেটি হচ্ছে কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে সহজ সরল ভাবে উপস্থাপন করা। ওকে, তাহলে তোমরা খেয়াল করো আমরা ব্যুৎপত্তিগত অর্থটি শিখে গেলাম, এখন ব্যাখ্যার তাহলে আমরা সংজ্ঞাটি দাও অনেক সহজ হয়ে যায়। যখন আমরা কোনো কিছুর মিনিং বুঝে ফেলি, তাহলে তার ডেফিনিশনটা দেওয়াটা খুব সহজ হয়ে যায়, তাই না? তাহলে ব্যাখ্যার সংজ্ঞাটা কি? ব্যাখ্যার সংজ্ঞাটি মূলত হচ্ছে যে কার্যকারণ সম্পর্কের নিয়ম আবিষ্কার করার মাধ্যমে কোন ঘটনার, আমরা যেহেতু কোনো ব্যাখ্যা তখন দিব, তাহলে আমরা অবভিয়াসলি কোনো ঘটনার ব্যাখ্যা দিব, তাই না? আমাদের বিষয়টি ক্লিয়ার করতে হবে, আমরা যখন ব্যাখ্যা করছি, ব্যাখ্যা সামথিং, আমার কোনো একটা কিছু অবজেক্ট লাগবে, কোনো একটি ঘটনা লাগবে যার আমরা ব্যাখ্যা করব, তাই না? তাহলে সেই ঘটনার ব্যাখ্যা করতে হবে। তাহলে ফার্স্টে আমাদের যে কাজটি করলাম, ঘটনাটির একটি কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। কার্যকারণ সম্পর্কের আবিষ্কারের মাধ্যমে, অর্থাৎ কার্যকারণ সম্পর্কটা উল্লেখ করার মাধ্যমে কোনো ঘটনার নিয়ম সমূহকে তুলে ধরার যে প্রক্রিয়া বা আবিষ্কারের যে প্রক্রিয়া, তুলে ধরার প্রক্রিয়াই হচ্ছে ব্যাখ্যা। তোমরা এই সংজ্ঞাটি মনে রাখার চেষ্টা করবে। এখানে দুইটি বিষয় আছে, দুইটি বিষয় গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, একটি হচ্ছে ঘটনার নিয়ম সমূহ ব্যাখ্যা। সাপোজ কোনো প্রকৃতিতে নেচারে কোনো একটি ঘটনা ঘটছে, যে তুমি ভেজা অবস্থায় কোনো ইলেকট্রিক সুইচে হাত দিলে তোমার হচ্ছে যে কোনো একটি তারে হাত পড়ে যাচ্ছে, তুমি শক হচ্ছে তোমার, তাহলে এই যে ইলেকট্রিক শক যে তুমি পাচ্ছ, এই ঘটনাটির ব্যাখ্যা হিসেবে তুমি যদি ব্যাখ্যা করো, তাহলে এই ঘটনার নিয়ম রয়েছে, তাই না? বিদ্যুতের, চৌম্বক শক্তির, বৈদ্যুতিক যে অবস্থা, সেগুলির কিছু নিয়ম রয়েছে না? তাহলে এই ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের যে নিয়মগুলি রয়েছে, সেই নিয়মগুলোকে ব্যাখ্যা করার মাধ্যমে তুমি এই যে আমার যে শক খাওয়ার যে ব্যাপারটি, সেই শক, ইলেকট্রিক শকের ব্যাপারটি তুমি ব্যাখ্যা করতে পারবে। আর এক্ষেত্রে কার্যকারণ সম্পর্কেরও ব্যাপার রয়েছে, কারণ বিদ্যুতের সাথে, বিদ্যুৎটি যখন মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়, তার সাথে একটি কার্যকারণ সম্পর্ক রয়েছে, সেই কার্যকারণ সম্পর্কটা আবিষ্কার করার মাধ্যমে টোটাল নিয়মটিকে আগে পরে সেটিকে সাজিয়ে শৃঙ্খলযোজন করো আর অন্তর্ভুক্তি করো, এগুলো পরের স্টেপ রয়েছে, সেগুলির মাধ্যমে যখন তুমি সমস্ত ঘটনাটিকে তুলে ধরবে, তখন তোমার সেটাকে ব্যাখ্যা হবে, তাই না? তাহলে এটি হচ্ছে ব্যাখ্যার ডেফিনিশন, তোমরা এই সংজ্ঞাটি মুখস্থ করার চেষ্টা করবে। আমার কথা কি ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো? আমি একটু দেখে নিই তো। ওকে, সাউন্ড আনক্লিয়ার হচ্ছে খুশিয়ারা, এখন কি সাউন্ড ক্লিয়ার হচ্ছে? আমার মনে হয় এখন সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা। ওকে,
তোমরা তাহলে যে তোমরা দেখো আমাকে একটু আরো একটু জানাও যে তোমরা হচ্ছে যে সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ আচ্ছা, তাহলে তোমরা মনে হচ্ছে ঈদ কেউ ভালোভাবে কাটাওনি, তোমাদের কাছে কিন্তু আমি ঈদ মোবারক পাইনি, তোমরা ঈদ কি আনন্দে কাটেনি নাকি তোমাদের? যাই হোক, দেখো আমরা ব্যাখ্যার সংজ্ঞাটি আমরা পড়লাম, এখন তাহলে ব্যাখ্যা যে আমরা সংজ্ঞাটি পড়লাম, এখন আমরা ব্যাখ্যা আসলে তাহলে কি নিয়ে আলোচনা করি? ব্যাখ্যা যে আমরা বুঝতে পেরেছি আমাদের টপিক কি, যে আমরা কোনো একটি ঘটনা তার আভ্যন্তরীণ যে নিয়মগুলি রয়েছে, কি কারণে ঘটছে, কিভাবে ঘটছে, সেগুলিকে আমরা যখন বর্ণনা করার মাধ্যমে আমরা জানার চেষ্টা করি, সেটাই হচ্ছে ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা মূলত কিসের জন্য করছি? ব্যাখ্যা আমরা করছি যে আমাদের চলতি পথে প্রকৃতিতে আমরা অনেক সময় অনেক বিষয় আমরা বুঝে উঠতে পারি না। হ্যাঁ, কেন সূর্য গ্রহণ হচ্ছে, কেন চন্দ্র গ্রহণ হচ্ছে, কেন প্রকৃতির ব্যতিক্রম আচরণ করছে, কেন ভূমিকম্প হচ্ছে, এই যে প্রকৃতির বিভিন্ন ঘটনাগুলি ঘটছে। আমরা মোবাইলে, আমি এখানে ডিভাইসে ক্লাস নিচ্ছি, তোমরা রিমোট এরিয়াতে রয়েছে, কেউ কুমিল্লাতে রয়েছে, কেউ দূরে দূরে রয়েছে, তোমরা ক্লাসটি উপভোগ করতে পারছো যে এই ঘটনাটি যে ঘটছে এর পিছনে ব্যাখ্যাটি কি, তাই না? এই সমস্ত ঘটনারই আমাদের ব্যাখ্যা জানার প্রয়োজন, এবং সেই ব্যাখ্যাগুলো জানার ক্ষেত্রে আমরা যদি সাধারণ মন গড়া ব্যাখ্যা দিই, তাহলে সেই ব্যাখ্যাটি ব্যাখ্যা হবে না। তাই এক্ষেত্রে মূলত আমরা যখন এই যে সংজ্ঞাটি পড়েছি, সেটা মূলত বৈজ্ঞানিক ব্যাখ্যা, তাই না? বৈজ্ঞানিক ব্যাখ্যাটি মূলত প্রকৃত ব্যাখ্যা। আমরা এরপরে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমরা ব্যাখ্যার প্রকার ভেদে যাব। তাহলে ফার্স্ট আমাদের ব্যাখ্যা, আমরা কিসের জন্য আমরা ব্যাখ্যার বুদ্ধগত অর্থটা মনে রাখবো, ব্যাখ্যার সংজ্ঞা মনে রাখবো, ব্যাখ্যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রে যিনি যে মাধ্যাকর্ষণ শক্তি সূত্রের কথা বলেছিলেন, তার মধ্যে আমরা ভূপতনকে ব্যাখ্যা করতে পারি। তাহলে একটা বস্তু যে নিচে পড়ছে, কোনো একটা কিছু ফেলে দিলেই উপর থেকে শূন্য থেকে পড়লে সেটা যে পৃথিবীর দিকে ভূপৃষ্ঠের দিকে পড়ে, এই এটাকে আমরা বলি ভূপতন। আর এই ভূপতন ঘটনাটিকে ব্যাখ্যা করতে গেলেও আমরা কি করি, বিভিন্ন নিয়মের আশ্রয় নিয়ে ব্যাখ্যা করে থাকি। তাহলে এইগুলি হচ্ছে ব্যাখ্যা, বা চন্দ্রগ্রহণ ব্যাখ্যা করছি, কেন চন্দ্রগ্রহণ হচ্ছে সেটিও ব্যাখ্যা রয়েছে, তাই না? তাহলে এই যে টোটাল এই ব্যাখ্যার প্রক্রিয়াটি, সেই ব্যাখ্যার প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আমরা ব্যাখ্যাটির ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা শিখে নিচ্ছি, উদাহরণটা আমরা দিব। এরপরে আমাদের যে টপিকটি জানা লাগবে সেটি হচ্ছে যে ব্যাখ্যা ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। ব্যাখ্যার তাহলে আমরা একটি হচ্ছে যে ব্যাখ্যার প্রাসঙ্গিকতা বা গুরুত্ব, একটা ব্যাখ্যার বৈশিষ্ট্য। তো ব্যাখ্যার বৈশিষ্ট্য আমরা এর পরবর্তীতে যখন বৈজ্ঞানিক ব্যাখ্যা আর লৌকিক ব্যাখ্যা পড়বো, ওইগুলির বৈশিষ্ট্য পড়লে আমরা ব্যাখ্যার বৈশিষ্ট্যটি পেয়ে যাবো। সো আমি এটা রিপিট করতে যাচ্ছি না, ফার্স্ট আমি ব্যাখ্যার গুরুত্বের কথা বলতে যাচ্ছি, ব্যাখ্যার প্রাসঙ্গিকতা। ওকে, দেখো ব্যাখ্যার কি কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা, বা ব্যাখ্যার কি কোনো প্রয়োজন আছে কিনা, এটা তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে ব্যাখ্যার আদৌ কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা, তাই না? তাহলে ব্যাখ্যার অবশ্যই প্রাসঙ্গিকতা রয়েছে, ব্যাখ্যার অবশ্যই গুরুত্ব রয়েছে। আমরা মানুষ মাত্রই কি করতে কোনো কিছু জানতে চেষ্টা করি, তাই না? কোনো কিছুকে অবশ্যই ব্যাখ্যার মাধ্যমে আমরা কি করি, সেটাকে জানার চেষ্টা করি। আমরা ছোট থেকে শুরু করে মানে দোলনা থেকে কবর পর্যন্ত আমরা কিন্তু প্রকৃতিকে শিখতে শিখতে বড় হচ্ছে। প্রকৃতি বিভিন্ন ঘটনা জটিলভাবে ঘটছে, মানে তার এতটাই জটিলভাবে ঘটছে, আমি সহজ স্বাভাবিক দৃষ্টিতে স্বাভাবিক বুদ্ধিতে আমি সেটা বুঝতে পারছি না, তার ইন্টারনাল কজগুলো আমাকে জানতে হচ্ছে। তাহলে ব্যাখ্যার কাজ হচ্ছে কোনো একটি ঘটনার ইন্টারনাল এক্সটার্নাল কজগুলোকে লিঙ্ক আপ করে আমাদের জ্ঞানের পরিধিকে সহজ করে দেওয়া এবং বিস্তৃত করা। ওকে, তো ব্যাখ্যার ফার্স্ট যে গুরুত্ব সেটি হচ্ছে যে আমাদের জ্ঞান বৃদ্ধিতে, আমাদের জ্ঞানের পরিসীমা বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, জ্ঞানের পরিসীমা বৃদ্ধি, ব্যাখ্যার ফার্স্ট যে কাজ সেটি হচ্ছে জ্ঞানের পরিসীমা বৃদ্ধিতে আমাদেরকে সহায়তা করে, তাই না? আর এরপরে জ্ঞানের পরিসীমা বৃদ্ধিটা তাহলে কিভাবে করছে, এটা তো তোমরা বুঝতে পারছো। সেটা হচ্ছে যে আমরা যে সংজ্ঞায় বুদ্ধগত অর্থের সঙ্গে বলেছি যে কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে সহজ সরলভাবে প্রকাশ করা, এটি হচ্ছে ব্যাখ্যার গুরুত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে জটিল ও দুর্বোধ্য বিষয়কে, জটিল ও দুর্বোধ্য বিষয়কে, বা আমি শুধু জটিল বিষয় লিখলাম, জটিল বিষয়কে সহজভাবে প্রকাশ করা মানে হচ্ছে জ্ঞান পিপাসু ব্যক্তির কাছে জটিল বিষয়কে সহজভাবে প্রকাশ করে দিল, তাহলে তুমি বা আমি কোনো একটি বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করলাম, তাই না? আর যে বিষয় সেটি হচ্ছে যে দেখো অনেক সময় আমার কাছে প্রকৃতির অনেক ঘটনা শৃঙ্খলবিহীন মনে হয়, এলোমেলো মনে হয় যে এটি কেন হচ্ছে, ওটি কেন হচ্ছে। ভূমিকম্পের কথায় যদি বলো যে পৃথিবীতেও ভালোই চলছিল, তাই না? আমি খুব ভালো ছিলাম, স্মুথলি চলছিলাম, কিন্তু কেন হঠাৎ করে ভূমিকম্প, পৃথিবীটা ভূমিকম্পের মধ্যে নেড়ে চেড়ে উঠছে, বা কেন আমার বিল্ডিংটা কলাপস করলো,
এইসবগুলো আমাদের মনে হয়, তাই না? আমাদের এটা শৃঙ্খল বিহীন ঘটনা মনে হয়, বা এটা অনেক সময় অলৌকিক। আগে এক সময় পৃথিবীর মানুষ যখন খুব বেশি জ্ঞান লাভ করেনি, তাদের এই সম্বন্ধে ধারণা ছিল না, ব্যাখ্যা তারা জানতো না। তারা ভূমিকম্পের ক্ষেত্রে তারা কি করে অনেক ধরনের লৌকিক ব্যাখ্যার আশ্রয় নিত, ফলে তারা কুসংস্কার বা অন্ধবিশ্বাসের ক্ষেত্রে মধ্যে পড়ে যেত। কিন্তু যেটা হচ্ছে যে এই যে আপাত শৃঙ্খলবিহীন যে অবস্থা, সেটির মাধ্যমে শৃঙ্খল প্রতিষ্ঠা করা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার ব্যাখ্যার ডেফিনেশন, মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যাখ্যার কাজ, তাই না? তাহলে শৃঙ্খলবিহীন আপাত শব্দটি লিখে তোমাদের জন্য সহজ হবে, কারণ শৃঙ্খলবিহীন আসলে না শৃঙ্খল, কিন্তু আমাদের কাছে আপাতভাবে মনে হয় এটি শৃঙ্খলবিহীন। আপাত শৃঙ্খলবিহীন শৃঙ্খলবিহীন কোন ঘটনাকে ঘটনার শৃঙ্খলতা তুলে ধরা, শৃঙ্খলতা তুলে ধরা। ওকে, তাহলে এই পর্যন্ত দেখো। আপাত শৃঙ্খলবিহীন তোমরা বুঝতে পেরেছো আসলে, আশা করি এই টপিকটি এই এই পয়েন্টটি যে শৃঙ্খলা, আমাদের কাছে মনে হচ্ছে যে ভূমিকম্পের কোনো শৃঙ্খল না, এটা বিশৃঙ্খল একটি ঘটনা, বাট এটাও শৃঙ্খল। ভূমিকম্পের টেকটোনিক প্লেটগুলো যখন নড়াচড়া করছে, আরও যে সমস্ত কজগুলো রয়েছে, ইরাপশন হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, তাই না? এইগুলোর ফলে আমরা জানছি যে এটা ন্যাচারাল কজে হচ্ছে, তাহলে এটা আসলে শৃঙ্খলবিহীন নয়। তাহলে এইটার মধ্যে যে শৃঙ্খলতা রয়েছে, এখানে যে কার্যকারণ সম্পর্ক রয়েছে, সেইটি তুলে ধরা ব্যাখ্যার কাজ। ওকে, তাহলে আমরা আশা করি এই পয়েন্টটিও বুঝতে পেরেছি। এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে যে কোনো ঘটনার যে প্রকৃত কারণ, এটি থেকে আসছে যদিও, যে কোনো ঘটনার প্রকৃত কারণ জানতে সাহায্য করে, কোনো ঘটনার প্রকৃত কারণ জানতে আমাদেরকে সাহায্য করে, জানতে সাহায্য করে। ওকে, এটিও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে দেখো, এই পয়েন্টগুলো আমরা অলরেডি চারটে পয়েন্ট শিখে ফেলেছি, যে আমাদের হচ্ছে যে জ্ঞানের পরিসীমা বৃদ্ধিতে সাহায্য করে, ইন্টারটাল জটিল বিষয়কে সহজভাবে প্রকাশ, যেটা ভাষার ক্ষেত্রেও হতে পারে, ভাষাকে সহজভাবে প্রকাশ করে, আমাদের কাছে আপাতভাবে কোনো কিছু শৃঙ্খলবিহীন মনে হতে পারে, কিন্তু তার মাঝে শৃঙ্খল যে রয়েছে সেই শৃঙ্খলতাকে তুলে ধরতে তুলে ধরার ক্ষেত্রে সাহায্য করে, আর কোনো ঘটনার প্রকৃত কারণ জানতে আমাদেরকে সাহায্য করে। এগুলির মাধ্যমে আমাদের তাহলে কি হবে, মনের যে ভ্রান্ত ধারণা বা কুসংস্কার সেটি দূর করতেও সাহায্য করবে। তাহলে দ্যাট মিনস কুসংস্কার মুক্ত সমাজ তৈরি করতে সাহায্য করবে, মনের ভ্রান্ত ধারণা দূর করতে সাহায্য করে, তাই না? আমরা নাম্বারিংগুলো মুছে দিচ্ছি। দেখো, মনের ভ্রান্ত ধারণা দূর করতে সাহায্য করে, ভ্রান্ত ধারণা দূর করতে সাহায্য করে। আমার স্টুডেন্টদের আমি আশা করবো আজকের যে টপিকটি সাহায্য করে। ওকে, আজকের টপিকের ক্লাসটি যেন তোমার আমার ক্লাসটি করার পরে তোমাদের জন্য বই পড়া না লাগে। ওকে, এটা সিম্পল, ভেরি সিম্পল টপিক। তো তোমাদের আশা করি তোমরা এই টপিকগুলো যখন পড়ে ফেলবে, আমার ক্লাসটি করে ফেলবে, তোমার জন্য এখনই পড়াটা হয়ে যায়, তোমরা বৈশিষ্ট্যগুলো এখনই গ্রাস্প করে নেবে আশা করি, ঠিক আছে? ওকে, তাহলে এটি গেল। আমি কিন্তু লাস্টে আমি একটি জিজ্ঞাসা করবো যে একটি বৈশিষ্ট্য অন্তত আমাকে বলো, তোমরা মনে রাখার চেষ্টা করো। তাহলে এই ছিল মূলত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাই না? এই ফলে সবকিছুর ফলে আমরা কি জানতে পারি, ব্যাখ্যার মাধ্যমে আসলে আলটিমেটলি আমরা সত্যকে জানতে পারি, যুক্তিবিদ্যার যে মেইন কাজ সেটি, যে ব্যাখ্যার মাধ্যমে আমরা কি করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রাসঙ্গিকতা বা গুরুত্ব সেটি রয়েছে ব্যাখ্যার হচ্ছে সত্যকে জানতে সাহায্য করা, সত্যকে জানতে সাহায্য করা। ওকে, এটি হচ্ছে ফার্স্ট টাইম শুরু করেছিলাম, জ্ঞানের পরিসীমা বৃদ্ধিতে সাহায্য করে, আর জ্ঞানটা কি আমরা অবশ্যই ট্রু নলেজটি অর্জন করবো, তাই সত্যকে জানতেও ব্যাখ্যা সাহায্য করে। তাহলে আমরা ব্যাখ্যার প্রাসঙ্গিকতাগুলো পেয়ে গেলাম। স্টুডেন্টস, এখন আমরা ব্যাখ্যার প্রকারভেদটি দেখব। ওকে, ব্যাখ্যার প্রকারভেদ, ব্যাখ্যা মূলত আসলে দুই প্রকার, একটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর লৌকিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা আর লৌকিক। ওকে, এই যে আমরা তথাকথিত যে মানব সমাজে প্রচলিত ব্যাখ্যা, সেটি হচ্ছে লৌকিক ব্যাখ্যা, আর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা করা হয় সেটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এটা হচ্ছে সহজ সরল সংজ্ঞা, তাই না? তাহলে আমরা এখন বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞা পড়বো, বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে কি বুঝি তার বৈশিষ্ট্য পড়বো, লৌকিক ব্যাখ্যার সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য পড়বো, এই দুজনের মধ্যে কন্ট্রাস্ট আমরা দেখবো, এই বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্যটি আমরা জেনে ফেলবো। ওকে, তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে আমরা কি বুঝি, সেটি হচ্ছে এই সংজ্ঞায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা সে গুরুত্বপূর্ণ সংজ্ঞায় তুমি যে মেইন পয়েন্ট কখনো মিস করবে না, সেটা হচ্ছে কার্যকরণ সম্পর্কের কথাটি উল্লেখ করবে। আমরা মেইন ব্যাখ্যার সংজ্ঞায় যে কার্যকরণ সম্পর্কের কথা উল্লেখ করেছিলাম সেটি এখানেও থাকবে, কারণ ব্যাখ্যা বলতে আমরা বুঝবো বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যাটাকে আমরা ভ্রান্ত ব্যাখ্যা বলছি। সো যদি আমরা প্রকারভেদে উল্লেখ করছি যে যেহেতু সমাজে প্রচলিত রয়েছে তাই আমরা উল্লেখ করছি, বাট আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যাকেই এক্সাক্ট ব্যাখ্যা হিসেবে, এক্সাক্ট এক্সপ্লানেশন হিসেবে ধরে নিব। ওকে, তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞায় আমরা ফার্স্টে বলবো যে মূল যে কথাটি সেটি হচ্ছে কার্যকারণ নিয়ম অনুসরণ করে, কার্যকারণ নিয়ম
অনুসরণ করে, অনুসরণ করে, অনুসরণ করে কোন ঘটনার যে ব্যাখ্যা, কোন ঘটনার যে ব্যাখ্যা দেওয়া হয়, তাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। ওকে, তাহলে কার্যকারণ অনুসরণ করে বা কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে বা কার্যকারণ নিয়ম অনুসরণ করে দুটি বলতে পারো। কোনো ঘটনার যে ব্যাখ্যা দেওয়া হয় তাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তুমি নিয়ম অনুসরণ না করে তুমি যদি বলো যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের মাধ্যমে, তাহলে আরো ভালো হয়, সম্পর্ক আবিষ্কারের মাধ্যমে। ওকে, আবিষ্কারের মাধ্যমে। তাহলে এটি হচ্ছে মূলত বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমি একই সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার সংজ্ঞা এবং পার্থক্যটি একই সাথে আলোচনা করে যাবো। ওকে, তাহলে আমরা সংজ্ঞা বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞাটি বুঝতে পেরেছি। এরপর আমরা আসবো অপোজিট সাইডে লৌকিক ব্যাখ্যার সংজ্ঞায়। ওকে, দেখো লৌকিক ব্যাখ্যার সংজ্ঞাটা জাস্ট অপোজিট, যে ক্ষেত্রে কোনো কার্য কি করা হয় না, সংজ্ঞার ক্ষেত্রে বলবো যে কার্যকারণ সম্পর্ক উল্লেখ না করে বা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার না করে সেখানে কি করা হচ্ছে, শুধুমাত্র মনের ভ্রান্ত ধারণা, মনের ভ্রান্ত ধারণা বা কুসংস্কারের উপর ভিত্তি করে ধারণা অথবা কুসংস্কারের উপর ভিত্তি করে এর উপর ভিত্তি করে যে ব্যাখ্যা দেওয়া হয় তাই হচ্ছে লৌকিক ব্যাখ্যা। ওকে, তাহলে দেখো আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা যে সংজ্ঞাগত পার্থক্য সেটি দেখলে আমরা মূলত দুইটির মধ্যে প্রধান পার্থক্যটি বুঝে ফেলেছি যে এদের দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায়, তাই না? দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা বললাম যেখানে মূল ব্যাপারটা হচ্ছে কার্যকরণ সম্পর্ক, এখানে যেটি হচ্ছে কার্যকরণ সম্পর্কের উপর ভিত্তি করে এটা আমরা সংজ্ঞাটি উল্লেখ করবো, আর এটা হচ্ছে কার্যকরণ সম্পর্কের উপর ভিত্তি না করে বা কার্যকরণ সম্পর্ক আবিষ্কার না করে শুধুমাত্র মনের ভ্রান্ত ধারণা বা কুসংস্কারের উপর ভিত্তি করে যে ব্যাখ্যা দেওয়া হয় তাই হচ্ছে লৌকিক ব্যাখ্যা। আমরা একই সাথে পার্থক্য পড়বো, পার্থক্য পড়লে আমরা দুইটি ব্যাখ্যার দুইটি ধরন আমরা কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যার যে প্রধান যে বৈশিষ্ট্য, আমরা বৈশিষ্ট্য যদি আসি তাহলে সেই বৈশিষ্ট্য আমরা কি পাবো, সেটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রধান বৈশিষ্ট্য সেটি হচ্ছে কার্যকরণের কথা বলেছি। এরপরে বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্প প্রণয়ন থাকে, কি থাকে, প্রকল্প প্রণয়ন থাকে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ তুমি ফার্স্টে একটি জটিল ঘটনাকে ব্যাখ্যা দিতে যাবে, তোমার কাছে পর্যাপ্ত জ্ঞান নেই বলেই তো তোমার কাছে সেটি জটিল মনে হচ্ছে, তাই না? বলো, তুমি যদি আগে থেকে সব কজ অ্যান্ড ইফেক্ট যদি তুমি জানতে, কার্যকারণ সম্পর্ক যদি তুমি ঘটনা জানতে, তাহলে তুমি তো সহজে ব্যাখ্যা করে দিতে পারতে মানুষের কাছে যে এটি এভাবে ঘটছে, এই কারণে ঘটছে বা এটি এই কর্তা ঘটাচ্ছে, তাই না? তাহলে তুমি সেটি জানো না বলে তুমি ফার্স্টে কি করবে, তুমি একটি প্রকল্প গঠন করবে যে না এই এই কারণে এটি হতে পারে, তাই না? তার মানে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা প্রকল্পের অধ্যায় পড়েছি এর আগে যে প্রকল্প গঠন করার মাধ্যমে কি করা হয়, কোনো কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার দিকে ধাবিত করা হয়, সেটি এখানে বলা হচ্ছে যে প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে। বাট লৌকিক ব্যাখ্যায় কোনো প্রকল্পের প্রয়োজনীয়তা নাই, লৌকিক ব্যাখ্যায় এমন গবেষণা ভিত্তিক কোনো কিছু বলা হয় না, লৌকিক ব্যাখ্যায় জাস্ট মনে এসেছে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে, একটা কুসংস্কারচ্ছন্ন অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে একটা কুসংস্কার চলে আসছে, দাদার থেকে নাতি, নাতি থেকে তার নাতি, এভাবে চলে আসছে, তারা সেটা সেভাবে শিখে আসছে, তাই না? তাহলে লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের কোনো স্থান নেই, প্রকল্পের প্রয়োজনীয়তা নেই, উল্লেখ করলাম নেই, তাই না? তাহলে প্রকল্পের প্রয়োজনীয়তা নেই। ওকে, দেখি তোমরা এখন এখনো সাউন্ড আনক্লিয়ার আসছে, খুশিয়ারা পড়ে লিখেছে, ঠিক আছে, ভেরি গুড। একজন বলেছে আব্দুল সালাম জি, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে ব্যাখ্যা করা হয় সেটাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তো অবশ্যই সেটাও একটা ফিচার, একটা বৈশিষ্ট্য। মূলত বৈজ্ঞানিক ব্যাখ্যাকে আমরা যেটা বুঝে নিব সেটি হচ্ছে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের মাধ্যমে, কার্যকারণ সম্পর্ক উল্লেখ করার মাধ্যমে কোনো ঘটনার নিয়ম সমূহকে যে ব্যাখ্যা দেওয়া হবে সেটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এবার তার জন্য কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার জন্য আমাকে পরীক্ষণ করতে হতে পারে, নিরীক্ষণ করতে হতে পারে, তাই না? বা পরীক্ষণ নিরীক্ষণ না করে আমি হচ্ছে যে কোনো সাধারণ নিয়মের অন্তর্ভুক্ত করে কোনো কিছু ব্যাখ্যা করতে পারি, ব্যাখ্যার যে প্রকারগুলো সেগুলি, এটা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অবশ্যই পরীক্ষণ নিরীক্ষণের মাধ্যমে। তবে মূল যে কথা সেটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার মাধ্যমে বা তুলে ধরার মাধ্যমে। এরপরে যে পয়েন্টটি আসছে সেটা হচ্ছে প্রকল্পের প্রয়োজনীয়তা, তারপরে আসছে আমরা এখানে কি সংযুক্তির প্রয়োজন হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে সংযুক্তির প্রয়োজন আছে, তাই না? সংযুক্তির প্রয়োজন বা সংযুক্তি করা হয়। দেখো
সংযুক্তি কেন করা হয়, যে আমরা যখন কোন একটি ঘটনাকে ব্যাখ্যা করতে যাচ্ছি আমরা জোয়ার ভাটাকে ব্যাখ্যা করতে চাব, তাই না? তো জোয়ার ভাটাটা কেন হচ্ছে এটিও এটির সাথে কিন্তু মনে করো মাধ্যাকর্ষণ শক্তির একটি সম্পর্ক রয়েছে জোয়ার ভাটার ক্ষেত্রে, তোমরা জানো। তাহলে এই যে জোয়ার ভাটার সাথে আমি মাধ্যাকর্ষণ শক্তির অন্যান্য যে ঘটনা বা ভূপতনের যে কারণ সবগুলি যে একটি আমি ব্যাখ্যা করছি, কিংবা মনে করো যে কোনো একটি ধাতু ধাতব পদার্থের যে পরিবাহিতা বিদ্যুৎ পরিবাহিতার যে ধর্ম, আমি একটি ধাতু নতুন একটি ধাতু পেয়েছি তার ভিতরে বুদ্ধি বিদ্যুৎ পরিবাহিতা রয়েছে, আমি কি করছি যে সেটিকে আমি আগের যে এক্সিস্টিং যে ধাতুগুলো আমি জানি সেগুলির সাথে কি করছি সংযুক্ত করছি, যে না এর বৈশিষ্ট্যের সাথে এর ট্রেডস এর সাথে এর বৈশিষ্ট্যের মিল রয়েছে, তাহলে আমি এর ধর্মের সাথে বা এই যে গোত্রের আমি ওই নতুন পদার্থের যে নতুন আবিষ্কৃত পদার্থটিকে সেই গোত্রে ফেলতে পারি। দ্যাট মিনস আমি কি করলাম সংযুক্ত করলাম, এই সংযুক্ত করার মাধ্যমে আমার কি হবে ওই ধাতুর পদার্থটিকে আমি ব্যাখ্যা করতে পারবো যে এটি এই নেচার এই বৈশিষ্ট্য এই ধরনের আচরণ করে এই গোত্রের অন্তর্ভুক্ত, তাই না, বা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এইভাবে আমরা কি করতে পারি সংযুক্তির মাধ্যমে আমরা কোনো কিছুকে ব্যাখ্যা সহজ করতে পারি। কিন্তু লৌকিক ব্যাখ্যা জাস্ট অপোজিট সবসময় না না না, যে এক্ষেত্রে আমরা বলবো যে লৌকিক ব্যাখ্যায় সংযুক্তির প্রয়োজন হয় না, সংযুক্তির এটা সিঙ্গেল যেটার ক্ষেত্রে যে যেমন হচ্ছে যে চন্দ্রগ্রহণ হচ্ছে বা সূর্যগ্রহণ হচ্ছে রাহু দেবতা বা কেউ একজন বলছে একটা দৈত্য খেয়ে ফেলছে সূর্যকে বা ধরে রেখেছে সাময়িক, এক একজন একভাবে ব্যাখ্যা দিচ্ছে, তাই না, জিন পরি ওঝার কথা বলছে, এইগুলো সবই হচ্ছে এক্ষেত্রে কোনো সংযুক্তির প্রয়োজন না, কোনো নিয়মের সংযুক্তির প্রয়োজন না, তাহলে এক্ষেত্রে সংযুক্তির প্রয়োজনটি নেই, সংযুক্তির প্রয়োজন নেই, তাই না, লৌকিক ব্যাখ্যায় কোনো সংযুক্তির প্রয়োজন হয় না, অর্থাৎ একই ঘটনার সাথে একই ঘটনার যে মাঝখানে সংযুক্তি করার প্রয়োজন নাই। এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় আরোহ অনুমানেরও প্রয়োজন অবরোহ অনুমানেরও প্রয়োজন। তোমরা এক্ষেত্রে যেটি করতে পারো সেটি দুটি পয়েন্ট করবে, চারপাশ দুইটি আলাদা, একটি হচ্ছে আরোহের আরোহের প্রয়োজনীয়তা রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে, হ্যাঁ, বা আরোহের প্রয়োজনীয়তা রয়েছে বা আরোহ অনুমানের যে ব্যাপারটি সেটি এখানে প্রয়োগ করা হয়ে থাকে। তো আরোহের প্রয়োজনীয়তা, এই জন্য আমি বলছি আরোহের প্রয়োজনীয়তা রয়েছে, আবার অবরোহেরও প্রয়োজনীয়তা রয়েছে, অবরোহেরও রয়েছে, অবরোহ ওকে প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু লৌকিক নাই। জাস্ট আমি ফার্স্টে দেখো তোমাদেরকে এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা বা লৌকিক ব্যাখ্যা তুমি যদি সিঙ্গেল সিঙ্গেল আলাদা করে পড়তে তোমার কাছে একটু কনফিউজ হয়ে যেতে বা একটু বেশি পড়া মনে হতো, বাট তুমি যখন একবারে সংজ্ঞা প্লাস পার্থক্যটা একসাথে পড়ছো তোমার কাছে কিন্তু খুব সহজ হয়ে যাবে এবং এটা মনে রাখা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। ওকে, আমরা যত সিম্পলি পারি আমরা আমাদের পড়াগুলোকে গ্রাস করবো। ওকে ওকে, তাহলে আমরা এখানে বলবো যে এক্ষেত্রে এই এটার ক্ষেত্রেও চারপাশে আমাদেরকে আরোহ অবরোহ কোনটি কি নাই প্রয়োজন নাই, বা আরোহ অবরোহ এখানে ব্যবহার করা হয় না, আরোহ কিংবা অবরোহ কোনটি কি হয় না ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় না। আরোহ অবরোহ কেন প্রয়োজন হয় সেটি আমরা একটু কথা বলবো এখন, তাই না। দেখো আমরা ওই যে একটু আগে যে সংযুক্তির কথা বললাম, বা আমরা যখন কোনো ব্যাখ্যা করব তখন আমরা কি করি, আমরা কোনো একটি প্রকল্প প্রণয়ন করলাম, প্রকল্প প্রণয়ন করে বললাম এই কারণে হতে পারে বা ওই কারণে হতে পারে, যখন আমরা দুই তিনটি ঘটনা কি চারটি ঘটনা কি সবসময় আমরা একটি কি করছি, যেমন করো যে তরলের পৃষ্ঠটান রয়েছে, তাই না, তরলের আমরা যেমন পানি বলো তেল বলো সব কিছুর উপর একটা পৃষ্ঠটান রয়েছে, তাদের উপরে তলে একটা টান রয়েছে, তাহলে এই যে ঘটনাটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে তোমার শুধু পানির ক্ষেত্রে তুমি ই করলা, তারপরে দেখলা যে না পানি আছে, কেরোসিনের আছে, পেট্রোলের আছে, অক্টেনের আছে, সবগুলিরই তুমি পাচ্ছ, তাহলে তুমি কি করলে তারপরে এদিকে আরোহ ভাবে আরোহ অনুমানের মাধ্যমে নিয়ে আসলে যে কি তার সমস্ত তরলেরই কি রয়েছে পৃষ্ঠ টান রয়েছে, সারফেস যে টেনশন সেটি রয়েছে, তাহলে এই যে সকল তরলে যে সারফেস টেনশন রয়েছে পৃষ্ঠ টান রয়েছে, তাহলে তুমি সেটিকে কি করলা একটি সাধারণ নিয়মে মানে প্রকাশ করলা, তারপরে তুমি নতুন একটি তরল পেলে তারও তুমি তখন এই পৃষ্ঠটানের ঘটনাকে তুমি কি করলা ওই সাধারণ নিয়মে অন্তর্ভুক্ত করে দিলে, তার মানে কি এক্ষেত্রে ব্যাখ্যার ক্ষেত্রে তোমার আরোহ অনুমানটি কাজে দিল, আবার অবরোহ অনুমানকেও অবরোহ অনুমানটিও কাজে দিচ্ছে। তোমার এখন যখন একটি জানা সত্য রয়েছে, সাপোজ মনে করো অবরোহ অনুমান মানে কি আমরা একটা যখন সার্বিক সত্য থেকে একটি বিশেষ সত্যে আসি উপনীত হই, তাই না। তো দেখো তোমার মনে করো জানা আছে যে মাধ্যাকর্ষণ শক্তি কি করে, মাধ্যাকর্ষণ শক্তির কাজটি হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বের সমস্ত বস্তুকণা একে অপরকে কি করে আকর্ষণ করে। এখানে একটি এখানে একটি অবজেক্ট রয়েছে, এইটা একটি পার্টিকল একটি পার্টিকল রয়েছে, একটি অন্যটিকে কি করছে আকর্ষণ করছে, তাহলে এই মহাবিশ্বের যে আকর্ষণের যে ধারণা এই ধারণা দ্বারাই তুমি ভূপতনকে ব্যাখ্যা করতে পারছো, যে না একটি ছোট একটি এই এই যে মার্কারের সাথে এই ভূপৃষ্ঠে বা পৃথিবীর একটা আকর্ষণ শক্তি রয়েছে, ভূপৃষ্ঠে আকর্ষণ শক্তি বেশি হয় ভূপৃষ্ঠ থেকে সে পতিত হচ্ছে, তাই না। তাহলে এই যে তুমি মাধ্যাকর্ষণ শক্তি সূত্রের সাহায্যে একটি পেন্সিলের পতনও ব্যাখ্যা করতে পারছো, আবার জোয়ার ভাটাও ব্যাখ্যা করতে পারছো,
তাহলে কি হলো, একটি সার্বিক নিয়ম মাধ্যাকর্ষণ শক্তিটা, এই এই যে মাধ্যাকর্ষণ শক্তির যে সূত্র, এটি হচ্ছে একটি শক্তি সূত্র, সাপোজ শক্তি সূত্র, এইটি হচ্ছে একটি সার্বিক নিয়ম, যে নিয়মের অধীনে নানান রকম ঘটনা তুমি কি করতে পারছো, ব্যাখ্যা করতে পারছো, তাই না? তাহলে আমরা ব্যাখ্যার ক্ষেত্রে অবরোহ অনুমানকেও প্রয়োগ করে থাকি, তাই না? কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে নয়। আমাদের কাজ হচ্ছে আমরা বৈশিষ্ট্যগুলো তো মুখস্থ করব, বাট বৈশিষ্ট্যগুলো আমরা বা পার্থক্যগুলো আমরা যদি বুঝে বুঝে মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার খাতায় ডেলিভার করতে সহজ হবে, তোমাকে বুঝতে সহজ হবে, বুঝাতে সহজ হয়ে যাবে। ওকে, সো আমরা সবসময় একটু পয়েন্টগুলোকে বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করব। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে শ্রেণীকরণেরও প্রয়োজন রয়েছে। ওকে, সিক্সের যে শ্রেণীকরণের প্রয়োজন রয়েছে, শ্রেণীকরণ ব্যবহার করা হয়ে থাকে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে, শ্রেণীকরণের সাহায্য নেওয়া হয়। দেখো শ্রেণীকরণ, কারণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি একটু আগে বললাম যে কোনটি কোন নিয়মের অধীনে পড়বে, সেই নিয়মের অধীনে কি করে শ্রেণীকরণ করা হয়ে থাকে, কিন্তু লৌকিক ব্যাখ্যা কোনো শ্রেণীকরণের প্রয়োজন হয় না। লাস্টে যে বিষয়টি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ব্যক্তিনিষ্ঠতা আর বস্তুনিষ্ঠতা। তোমরা জানো সাবজেক্টিভ ব্যাপার হচ্ছে যে যেটা মন করা, মানে মনের উপর যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে সাবজেক্টিভ। ব্যাখ্যা যখন আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই, কোনো ঘটনা কিভাবে ঘটছে সেটা প্রকৃতিতে যা ঘটছে, বস্তুগত ভাবে যা ঘটছে সেটাই আমাকে আমি বলতে বাধ্য, তাহলে এটি হচ্ছে বস্তুনিষ্ঠ। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? বস্তুনিষ্ঠ, দ্যাট মিন্স বস্তুতে বা প্রকৃতিতে বস্তু বাস্তবিক যা ঘটছে আমি সেটা বলতে বাধ্য, আমার মনের কোনো আবেগ অনুভূতি বা কোনো আমার নিজস্ব সেন্স বা অ্যাটিচিউড এখানে কিন্তু কোনো কাজে দিচ্ছে না। ওকে, কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে পার্সোনাল অ্যাটিটিউড একটা ফ্যাক্ট। আবার মনে করো যে তুমি একটা কুসংস্কারাচ্ছন্ন একজন ব্যক্তি বা একজন আমি একজন কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি, তাহলে আমার সে মনের যে ধারণা, আমার যে অন্ধবিশ্বাস, সেটিকে আমি কি করব এক্ষেত্রে প্রয়োগ করব, তাই এটা তোমার কি হয়ে যাবে, ব্যক্তিনিষ্ঠ হয়ে যাবে। কেমন হয়ে যাবে? ব্যক্তিনিষ্ঠ। ওকে, ব্যক্তিনিষ্ঠ বলতে মানে যেটা মানুষের মনের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ কি করবে, এটা মানুষের মনের উপর নির্ভর করবে না বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর ব্যক্তি এই যে লৌকিক ব্যাখ্যা কি করবে, মানুষের মনের উপর নির্ভরশীল, মনের উপর নির্ভরশীল। ওকে, আবার একইভাবে বলা যায় এটি হচ্ছে যে কোনো এখানে অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন বা কুসংস্কার কোনো জায়গা নেই, এখানে কুসংস্কারের কোনো জায়গা নেই, এখানে কুসংস্কারের জায়গা রয়েছে। এভাবে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার পার্থক্যগুলো মনে রাখবো। আমাদের মূলত ছয়টি, তোমাদের 5 থেকে 6টি পার্থক্য তোমরা অবশ্যই মনে রাখবে, এবং এই পার্থক্যগুলোকেই তোমরা কি করতে পারবে, বৈশিষ্ট্য হিসেবে ব্যবহার করতে পারবে। যদি বলে লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য কি আর বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য কি, তাহলে তোমরা খুব সিম্পলি বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলি এই পার্থক্য থেকেই তোমরা কি করতে পারবে, বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে পারবে তোমাদের এই ট্রেডসগুলো। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার যে বৈশিষ্ট্যগুলো সেগুলি মূলত ব্যাখ্যার বৈশিষ্ট্য, তুমি ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলোতে তুমি বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলোকে প্রয়োগ করতে পারো, যেটা আমি ফার্স্টে বলেছিলাম। তাহলে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে যে আমরা অলরেডি ব্যাখ্যা সংজ্ঞা পড়েছি, ব্যাখ্যার উৎপত্তিগত অর্থ পড়েছি, এবং হচ্ছে যে ব্যাখ্যা, তারপরে ব্যাখ্যার প্রকারভেদ পড়েছি, তাই না? আমরা এই প্রকারভেদ পড়ার পরে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আর লৌকিক ব্যাখ্যা কি সেটি আমরা পড়েছি। তাহলে আমাদের এই টপিকগুলো আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তোমরা দেখি এ পর্যন্ত কে কে বুঝতে পেরেছো আজকের টপিক। যদি কোনো টপিক কোনো কথা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাদেরকে বলতে পারো। রুমি, এতক্ষণ পরে ঈদ মোবারক, না? ভেরি গুড, থ্যাংক ইউ, ঈদ মোবারক। আখি, সকলকে ধন্যবাদ, সব কিছুরই ব্যাখ্যা থাকে, ঠিক আছে আব্দুল সালাম, সবাই আনসারিং করতে পেরেছো। কি একজনের কোশ্চেন আছে, সে বলেছে যদি বলি যে বৈজ্ঞানিক ভাবে তথ্যকে বিশ্লেষণ না করে শুধুমাত্র মন গড়া ব্যাখ্যা দেওয়া হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে, তাহলে কি ঠিক হবে? মানে বৈজ্ঞানিক ভাবে তথ্যকে বিশ্লেষণ না করে শুধুমাত্র মন গড়া ভাবে, আসলে মেইন যে টপিক স্টুডেন্ট যদি তুমি হও তাহলে আমি তোমাকে বলছি যে মূল যে কথা সেটা তুমি বলে ফেলেছো যে মন গড়া ভাবে ব্যাখ্যা দেওয়া হয়। হ্যাঁ, আর বৈজ্ঞানিকভাবে তথ্যকে বিশ্লেষণ না করা মানেই হচ্ছে কার্যকারণ সম্পর্কে বিশ্লেষণ না করা, কার্যকারণ সম্পর্কে এটাও হবে অবশ্যই, এই সংজ্ঞাটি হবে, ঠিক আছে? খুশিয়ারা, রুমি বুঝতে পেরেছে, সবাই বলেছে বুঝতে পেরেছে, থ্যাংক ইউ, তোমাদের সকলকে ধন্যবাদ। আজকে আমাদের এই টপিক এই পর্যন্ত ছিল, আগামী দিনের ক্লাসে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার অধ্যায়টি শেষ করে দিব। এর আমাদের এই যে সেকেন্ড পেপারে যে চ্যাপ্টারগুলি খুব ছোট ছোট চ্যাপ্টার, আমরা আশা করি প্রতিটা ক্লাস এই চ্যাপ্টারটি আমাদের 2টি ক্লাসে শেষ হবে, এরপরে চ্যাপ্টারটি, এভাবে আমাদের 7 থেকে 8টি ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু এই 3টি অধ্যায় শেষ করে দিতে পারবো। সো তোমরা আমাদের সাথে থাকো।
কিশোরবাদনের প্ল্যাটফর্মের সাথে থাকো, যুক্তিবিদ্যার ক্লাস করতে থাকো এবং তোমরা পড়াশোনা করতে থাকো। আর সকলে ভালো থাকবে, আমার জন্য দোয়া রাখবে। খোদা হাফেজ।